প্রেম করছেন দিতিপ্রিয়া রায়। এই খবর কারো অজানা নয়, নিজ মুখেই সেই প্রেমের কথা সামনে এনেছেন তিনি। প্রেমিকের পরিচয় যদিও সামনে আনতে চান না। দিতিপ্রিয়া জানিয়েছেন প্রেমিক তার পেশার সঙ্গে যুক্ত নন, পরিবারের সকলেও তার প্রেমের কথা জানেন। বাবা মার সঙ্গে প্রেমিকের দেখাও করিয়ে দিয়েছেন তিনি। আর তাতেই কি হয়েছে, কাল আপন ক্রম হয়ে উঠেছে পর। সেই প্রথম দিন থেকেই দিতিপ্রিয়ার পরিবারের সকলেই আপন করে নিয়েছেন তার প্রেমিককে। প্রেমিক আসার পর থেকে নিজের বাড়িতে কদর কমেছে দিতিপ্রিয়ার, এ দাবি তার নিজের। সম্প্রতি দিতিপ্রিয়ার মা মেয়ের প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন, সেই ছবি শেয়ারও করেছিলেন দিতিপ্রিয়া। সেখানে গায়ক দুর্নিবার সাহার স্ত্রী মোহর সেন লেখেন, এরকমই হয় বুঝলি তো ব্যাপারটা, এরপর দেখবি তোকে আর পাত্তাও দেবে না বাড়িতে, অভিজ্ঞতা থেকে বলছি। দিতিপ্রিয়া উত্তরে লেখেন, এখনই মোটামুটি আর দিচ্ছে না পাত্তা, ভাগ্যিস ও এখানে থাকে না, নয় মাসে ছয় মাসে আসে। মোহর ও দিতিপ্রিয়ার অভিজ্ঞতা প্রায় একই, দুজনেই যে সম্পর্কের প্রথম দিন থেকে লুকিয়ে রাখেননি কিছুই। পেশার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয় দিতিপ্রিয়ার প্রেমিককে, যদিও সে বাঙালি। দিতিপ্রিয়া চান না এখনই তার পরিচয় প্রকাশ্যে আসুক, তার কথায় এটিই আমার প্রথম অফিসিয়াল সম্পর্ক, বাড়িতে প্রথম থেকেই সবটা জানে, এখন আমার চেয়ে বেশিও প্রিয় মায়ের কাছে, সঠিক সময় এলে নিজেই সবটা জানাবেন।